গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজ আমি অনেক দিনই ব্লগ দিতে পারিনি, অনেক কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। চলো ভাবলাম আজ থেকে ব্লগটা স্টার্ট করা যাক, টুকটাক করে যাই করি, তোমাদের সাথে সবই শেয়ার করব। চলো তাহলে দিনটা স্টার্ট করি। আমাদের তিনতলা ছাদটা এখানে, এখানে নিচের ডাউনের ছাদটা, আর এখানে দেখো আজকে ঢালাই হবে। আর এই ছাদটা দেখলাম ঠিক আছে, এটার কোনো প্রবলেম নেই। আমাদের এখন বাড়িতে কাজ চলছে, বলতে রং বা রঙেরও কাজ চলছে। এই সিঁড়িটা দেখো রং করা হয়েছে, সিঁড়িটা অনেক দিনই রং করা হয়নি, মোটামুটি 12-14 বছর আগে এই সিঁড়ি রং করা হয়েছিল। মেনটেন্যান্সের জন্য তো ধরো সব কিছুই করাতে হয়। আর এই যে টিনের সেটটা আছে, এর নিচটা পুরো রং করা হয়েছে, উপরটা রং করা হয়নি। কাজ চলছে, আরও মনে হয় কিছুদিন সময় লাগবে, ধীরে ধীরে সব হবে। চলো তোমাদেরকে সবই দেখাই। আজ ওয়েদারটাও খুব সুন্দর আছে, বৃষ্টি না হলেই ভালো হয়, ঢালাইটা হয়ে যাক তারপরেই যেন বৃষ্টি হয়। গুড মর্নিং। আমার সকালের চা রেডি, ওটস বিস্কুট আর চা। চলো চা খেয়ে যাই বাজার, আমি এখন যাবো মাছ আনতে। চলো, আমি মাছ বাজারে চলে এসেছি, দেখি কি মাছ পাওয়া যায়, বাবু যেমন খায় সেরকম। চলো, এখন রান্নার প্রিপারেশন। এখন আজকে হবে সয়াবিন, আর মাছ নিয়ে এলাম। এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর সয়াবিনের হালকা করে ঝোল হবে। সয়াবিনের ঝোল কমপ্লিট ফুটে গেছে, এবার এটা নামিয়ে নিয়ে মাছগুলো ভাজতে বসিয়ে দিই তাড়াতাড়ি। দাও বেটু, চা বানিয়ে দাও, একটু চা বানিয়ে দাও, মাম্মাকে একটু দাও, দাও তো একটু চা দাও, দাও। ও না, পাচ্ছ না, কাপ পাচ্ছ না, পেয়েছ? আচ্ছা দাও, একটা কাপ দাও, খাই দাও, আর একটু আমাকে ঢালি করে দাও। আচ্ছা দাও, তুমি একটু খাও, মেটু নাও খাও। মিটি চাটা, মিটি পছন্দ হয়েছে? আচ্ছা মামা আর একটু বানিয়ে দাও, থ্যাংক ইউ। বাহ, বলো মামা নাও, বলো থ্যাংক ইউ, যা চা খেতে খেতে কে উল্টে যায়। মাম্মা আর একটু চা বানিয়ে রাখো, আমি আসছি। হ্যাঁ আসছি, এখানে তো মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে যাক, আর কিছু কিছু ভেজে রাখছি এখানে। দাও দাও, এট লাস্ট মাছের ঝোলটাও বসানো হয়ে গেছে, এটা এবার ফুটে আসুক। রান্না কমপ্লিট আজকের মতো, এবার মিস্ত্রিদের কাজগুলো কি হচ্ছে একবার ছাদে যাব, চলো দেখে আসি। রং মিস্ত্রিদের টিনের সেটটা কমপ্লিট হয়ে গেছে, এখানে রেড কালারটা মেরে দিয়েছে এখানটা, আর সিঁড়িটাও তো হয়ে গেছে, আর এখানে রাজমিস্ত্রিদেরও কাজ কমপ্লিট প্রায় শেষের দিকে। এই যে
ছাদের ঢালাই কমপ্লিট হয়ে গেছে, আমরা এই এলাম দুজন মিলে চেক করতে। দুজন বলতে এই আমি আর আমার পার্টনার। উনি আবার হ্যাট পরে সানগ্লাস নিয়ে ব্রাশ নিয়ে এসছে। দেখি বেটু কেমন লাগছে, পরো একটু সানগ্লাসটা, পরো, চলো নিচে যাই, এবার নিচে যাই, চলো চলো। ওর খুব মজা এখানে। ও টিভির রুমটা এই যে রিপেয়ারিং কাজ শুরু হয়ে গেছে, আজকে তো এটা শেষ হয়ে গেছে। আর এই যে সব কিছু ছাড়ানো টাড়ানো হয়েছে, মোটামুটি 20 বছর বা 22 বছর আগে ঘরটার পুরো রং টং করা হয়েছে। মেনটেন্স তো দরকার, সব নতুন করে সেই জন্য করানো হচ্ছে রং টংগুলো। কে কাজ আছে এই বেডরুমটায়, এই বেডরুমটায় কালকে কাজ আছে, এই জিনিসপত্রগুলো সব সরানো হবে। আর মেনলি দেখো এই বিমটা আছে, বিমটার কাছে এই যে ক্র্যাক ক্র্যাক হয়ে গেছে দেখতেই পাচ্ছ, যেহেতু অনেক দিন আগে করা, মেনটেন্যান্স এইভাবে করা হয়নি, সেই জন্য এগুলো কালকে সব করা হবে।